বাবা হওয়ার জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নেওয়া জরুরি, কারণ সন্তানের সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যতের অনেকটাই নির্ভর করে বাবা হিসেবে আপনি কেমন তার উপর। আর তাই আজকের এই ভিডিওতে আপনার জন্য আদর্শ বাবা হওয়ার 16টি প্রস্তুতি টিপস নিয়ে আমরা কথা বলবো। আপনি যদি একজন আদর্শ বাবা হতে চান তবে ভিডিওটি দেখতে থাকুন। আপনি কি এই চ্যানেলে নতুন? তবে সাবস্ক্রাইব করে ফেলুন, সাথে বেল আইকনটি প্রেস করে ফেলুন, কারণ আমরা ভিডিও তৈরি করছি শুধু আপনার জন্য। আপনারা দেখছেন হেলথ ইনফোপিডি, সঠিক জানুন, সুস্থ থাকুন। নিজের স্বাস্থ্য ঠিক রাখুন। আপনার শরীরে কোনো যৌন রোগ রয়েছে কিনা তা পরীক্ষা করুন। রোগ থাকলে আগে যথাযথ চিকিৎসা গ্রহণ করে সুস্থ হওয়ার পর বাচ্চা নেওয়ার পরিকল্পনা করুন। এতে আপনার সন্তানের সেই একই অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে। ধূমপানের অভ্যাস পরিত্যাগ করুন। গবেষণায় দেখা গেছে যে ধূমপানের ফলে পুরুষের যৌন সক্ষমতা ও শুক্রাণুর গুণগত মান কমে যায়। আর তাছাড়া পরোক্ষ ধূমপানের প্রভাবে গর্ভস্থ সন্তানের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে। পিতৃত্বকালীন সময় নিয়ে কিছুটা গবেষণা করুন। বিভিন্ন বই, ইউটিউব, গুগল, মাসিক পত্রিকা ইত্যাদি থেকে তথ্য সংগ্রহ করতে পারেন। প্রয়োজনে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করুন। প্যারেন্টিংয়ের পরিকল্পনা নিয়ে সঙ্গিনীর সাথে আলোচনা করুন। শারীরিক, মানসিক ও আর্থিক অবস্থা বিবেচনায় কখন বাচ্চা নিলে আপনার সন্তানের বেড়ে ওঠার জন্য সবচেয়ে ভালো হবে সেই বিষয়ে স্বামী স্ত্রী দুজনে মিলে সিদ্ধান্ত নিন। অন্যান্য বাবাদের সাথে কথা বলুন। আপনার কলিগ বা বন্ধুদের মধ্যে যারা সন্তানের বাবা হয়েছেন তাদের অভিজ্ঞতা থেকে আপনি জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ বাবা হিসেবে পথ চলার আগাম ধারণা পেতে পারেন। পরিবর্তিত যৌন জীবনের প্রস্তুতি নিন। বিয়ের পর থেকে যেভাবে যৌন জীবন পার করা হয় বাবা হওয়ার পূর্বে বা পরেও তার কিছুটা পরিবর্তন হয়ে থাকে। আর একজন সচেতন পুরুষ হিসেবে এই পরিবর্তনের বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জনের মাধ্যমে প্রস্তুতি নিতে হবে। দায়িত্ব ভাগ করে নিন। বাচ্চার মায়ের পাশাপাশি আপনিও সন্তানের যত্ন নিতে পারেন। যেমন বাচ্চার ডায়াপার পরিবর্তন করে দেওয়া, গোসল করিয়ে দেওয়া, খাওয়ার সময় সহযোগিতা করা, সকাল সন্ধ্যায় সাথে নিয়ে পড়তে বসা, বাইরে ঘুরতে নিয়ে যাওয়া ইত্যাদি। সময় ভাগ করে ঘুমানোর অভ্যাস করুন। রাতের বেলায় দুজনেই একসাথে গভীর ঘুমে আচ্ছন্ন হওয়া উচিত নয়, কারণ এতে করে সন্তানের যে কোনো অসুবিধায় কষ্ট হতে পারে। আবার দুজনে একসাথে জেগে থাকা বা শুধু মা জেগে থাকা উচিত হবে না। দুজনে মিলে পর্যায়ক্রমে জেগে থাকার অভ্যাস করুন। সন্তানের কাছে আপনি কেমন বাবা হতে চান তা আগেই সিদ্ধান্ত নিন। বাবা হিসেবে আচরণ, চরিত্র, চলাফেরা সব কিছু এমন হতে হবে যেন আপনি আপনার সন্তানের সুপার হিরো, কারণ সন্তান তার বাবাকে অনুসরণ করার মাধ্যমেই একজন ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে। আপনার বাচ্চার কাছে আপনি কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে শিখুন। বাচ্চার কাছে একজন গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠতে চাইলে বাচ্চাকে পর্যাপ্ত সময় দিতে হবে, বাচ্চার চাহিদা বুঝতে হবে এবং চাহিদা পূরণ করতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সর্বোপরি সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে সন্তানের কাছে আদর্শ বাবা হওয়া সম্ভব। বাচ্চার ভালোর জন্য দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিতে শিখুন। বাবা হিসেবে সন্তানের ভালো মন্দ সব কিছুতে সবার আগে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা থাকতে হবে। সন্তান অসুস্থ হয়ে পড়লে কোথায় চিকিৎসা নিতে হবে, কোন চিকিৎসক ভালো হবে ইত্যাদি বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারতে হবে। সহানুভূতিশীল বা মন নরম করতে শিখুন। এতে আপনার সন্তান এবং সন্তানের মায়ের শারীরিক এবং মানসিক কষ্টগুলো বুঝতে পারবেন। আর সহানুভূতিশীল হতে চাইলে অন্যের দুঃখ কষ্টের দিকে মনোযোগ দিতেই হবে। বাচ্চাদের সাথে মিশুন। শিশুদের সাথে মেশার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কখনো মিথ্যে গল্প বা ভয়ের গল্প শোনানো না হয়, বরং মানবিক গুণাবলীর বিকাশ হয় এমন গল্প শোনাতে হবে। প্যারেন্টিং ক্লাসে যোগ দিতে পারেন। আমাদের দেশে প্যারেন্টিং বিষয়ে এখন কিন্তু বেশ ভালো ভালো কিছু সংস্থা কোর্স চালু করছে। একটা কোর্স কিন্তু আপনিও করে নিতে পারেন, সন্তানের ভবিষ্যৎ বলে কথা। এছাড়াও অনলাইনের মাধ্যমে শিক্ষা গ্রহণের ব্যবস্থা রয়েছে যেখানে প্যারেন্টিং বিষয়ে পর্যালোচনা এবং আলোচনা করা হয়। আর এইসব পদ্ধতিতে শিক্ষা নেওয়ার মাধ্যমে নিজেকে আদর্শ বাবা হিসেবে গড়ে তোলার সুযোগ পাওয়া যায়। প্যারেন্টিং নিয়ে টিম ওয়ার্ক শুরু করুন। প্যারেন্টিং বিষয়ক টিম ওয়ার্কের ধারণাটি অনেকের কাছে একদম নতুন মনে হতে পারে। মূলত বিষয়টি হলো বাবা মা মিলিতভাবে সন্তানের সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা বা সন্তানের জন্য কাজ করা। বাবা হওয়ার প্রস্তুতি কেমন নিচ্ছেন তা ট্রেস করুন। বাবা হওয়ার জন্য যে প্রস্তুতি টিপসগুলো শেয়ার করা হয়েছে তার মধ্যকার কতগুলো টিপস আপনি মানতে পারছেন তা চিহ্নিত করুন।
যে কোনো বিষয়ে জানার পর সেটা বাস্তবায়ন করা কঠিন, আর আপনি এই কঠিন ধাপ কতটুকু অতিক্রম করতে সক্ষম হলেন তা ট্রেস করা প্রয়োজন। কোনো কিছু মিস হয়ে গেলে সেটার উপর কিছুটা বাড়তি সময় দিন। এছাড়াও গর্ভকালীন সময়ে যৌন সম্পর্ক স্থাপনের নিয়ম ও নিষেধাজ্ঞা সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি ভিজিট করুন। বাবা হতে চাওয়ার সাথে সাথে প্রস্তুতি নেওয়ার ব্যাপারে আপনাকে জোরদার হতে হবে। যথাযথ প্রস্তুতি গ্রহণের মাধ্যমে আপনি যেমন একজন আদর্শ বাবা হতে পারেন, তেমনিভাবে আপনার সন্তান পাবে একজন ভালো বাবা। বাবাদের পথ চলা সহজ করতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।